বাংলা সাহিত্যের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। নানা গল্প, উপন্যাস, শ্রুতিনাটকে ভরে রয়েছে আমাদের চারদিক। তার মধ্যে বাছাই করা কিছু সাহিত্য দিয়ে আমাদের প্রয়াস উইথ দ্য ফিল্মসের পক্ষ থেকে প্যান্ডোরাস বক্স। কিছু ক্ষেত্রে গল্প বা উপন্যাস কিংবা শ্রুতিনাটককে শ্রুতি মধুর করে তুলতে কিছু পরিবর্তন করা হয়ে থাকে। সাহিত্যের খাতিরে ধূমপান বা মদ্যপানের উল্লেখ থাকলেও আমরা কোনোভাবেই তা সমর্থন করি না। আমরা সবাই জানি কি মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। গোটা মানবজাতিকে অস্থির করে তুলেছে করোনা ভাইরাস, মানুষ ঘরবন্দি। এর মধ্যে সাংস্কৃতিক জগতের মানুষ হিসেবে আমরা আরও বেশি পরিমাণে সৃষ্টি করছি আমাদের এই নিবেদন প্যান্ডোরাস বক্স। উল্লেখযোগ্য আমাদের এই গল্প পাঠ যেভাবে আমরা তৈরি করে চলেছি, কেউ দেখা করে নয়, এক জায়গায় বসেও নয়, প্রত্যেকে নিজের বাড়িতে থেকেই কাজ করে চলেছি। তাই আপনারাও বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন প্যান্ডোরাস বক্স। পরশুরাম, আসল নাম রাজশেখর বসু। 16 মার্চ 1880 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার বামনপাড়ায় জন্ম। 1900 খ্রিস্টাব্দে রসায়ন শাস্ত্রে এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। বেঙ্গল কেমিক্যালের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন। 1955 খ্রিস্টাব্দে কৃষ্ণকলি ইত্যাদি গল্পগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার ও 1958-তে আনন্দীবাই ইত্যাদি গল্পগ্রন্থের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। তার মৃত্যু হয় 27 এপ্রিল 1960। এই বছর তাঁর মৃত্যুর 60 বছর পূরণ। সেই উপলক্ষে প্যান্ডোরাস বক্স থেকে রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের বেশ কিছু গল্প পাঠ করা হবে। আমাদের প্রথম প্রয়াস ছিল মহেশের মহাযাত্রা, আজ সরলাক্ষ হোম। আমরা আমাদের পাশে পেয়েছি সর্বপরিচিত স্বনামধন্য গায়ক শিল্পী সিদ্ধার্থ শঙ্কর রায়, যাকে আমরা ভালোবেসে সিধু বলে ডাকি। আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে এই গল্প পাঠে যোগ দিয়েছেন তিনি। সরলাক্ষ হোমের ভূমিকায় আজ তাঁকে শুনবেন আমাদের সকল শ্রোতা বন্ধুরা। এছাড়া এই গল্পে আমরা পাশে পেয়েছি প্রখ্যাত নাট্যকর্মী উর্ণাবতী সেনকে মান্ডবীর চরিত্রে, স্বনামধন্য নাট্যকর্মী ডক্টর কিঞ্জল নন্দকে বরুণের ভূমিকায় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভীক চট্টোপাধ্যায়কে বটুক সেনের চরিত্রে। গল্প পাঠে ও গল্পের সূত্রধর দেবাদিত্য, গদাধর ঘোষের চরিত্রে অর্ঘ্য, খঞ্জনার ভূমিকায় প্রিয়াঙ্কা। এছাড়া যাদের ছাড়া এই পুরো নির্মাণকাণ্ড সম্ভব হতো না, তারা চিত্র নির্মাণ প্রীতম, চিত্র সংযোজন রিতম, পোস্টার নির্মাণ নাতাশা, গ্রাফিক চিত্রাঙ্কন অয়ন, ভিডিওর ভাবনা ও সংযোজন অনসুয়া, আবহ নির্মাণ অভিযান সেন, সমগ্র সম্পাদনা ও কারিগরি নির্মাণ অনির্বাণ, পর্ব নির্দেশনা ও সমগ্র পরিচালনা দেবাদিত্য। শুরু করছি আমাদের আজকের গল্প রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা সরলাক্ষ হোম। আরে আপনারা এসে গেছেন, বেশ বেশ, আজ আপনাদের জন্য একটা অন্য ধরনের গল্প ভেবে রেখেছি, গল্পটা শুনুন। তবে গল্পতে এগোনোর আগে এই গল্পের কিছু চরিত্র সম্বন্ধে আপনাদের জানা দরকার এবং তাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। বরুণ বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়স 30-এর কম। ছেলেবেলায় মা বাবা মারা যাওয়ার পর তাঁর পিতৃবন্ধু গদাধর ঘোষ তাঁকে পালন করেন। তিনি খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো,
6 মাস হলো আমেরিকা থেকে গোটা কত ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে, 3 মাস পরেই তাদের বিয়ে। গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরুব্বির জোর খুব আছে। তাঁর চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ, এদেশে মানুষ যা খায় বাঁদরও তাই খায়, তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান করে দেবেন। সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য এই মুখ পোড়ারূপী মর্কট প্রভৃতিগুলোকে বেশ প্রয়োজন। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে, আমেরিকান ডলারও আসবে। কিন্তু শ্রেয়স্কর কর্মে বহু বিঘ্ন। যারা জীব হিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন, বিদেশে গিয়ে বাঁদররা প্রাণ বিসর্জন দেবে এ হতেই পারে না, তারা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রামরাজ্যের প্রজা, মানুষের মতো তাদেরও বাঁচবার অধিকার আছে। ভারতবাসী যেমন গরুকে মাতৃবধ দেখে, তেমনি বাঁদরকে ভ্রাতৃবধ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন করতে চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন, প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুঁতুন, ছোলা, মটর, বেগুন, ফুটি ইত্যাদি সমস্ত কিছু তৈরি করুন এবং তাদের তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বেবন্দোবস্ত হয়েছে, বাঁদরের বেলা তা হলে চলবে না। এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের ওপর হুকুম এসেছে, এখন শুধু গুনতি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীন 20 জন পরিদর্শক আছে, তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাঁদর এত, বাঁদরি এত, বাঁদর ছানা এত। কলকাতার অফিসে এই সব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে কাজ কিচ্ছু নেই, মনেও সুখ নেই। সে তার অফিস ঘরের ঘুর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় তার সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবে না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছেন, 6 মাস হয়ে গেল তবু চলে যাবার নামটি নেই, অথবা আপনার পিসেমশাই তার মেয়ের বিয়ের গহনা কেনবার জন্য আপনাকে 3,000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন, অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করেছে, কিন্তু সে হচ্ছে সন্ধ্যামাখো গুন্ডা আর আপনি রোগা পটকা, কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তাঁর মতন সুন্দরী ভূ ভারতে নেই, তিনি সিনেমার অ্যাক্ট্রেস হওয়ার জন্য খেপে উঠেছেন, আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না, কিংবা মনে করুন আপনি একটি মেয়ে, আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আগের থেকে খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না, ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন, শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলিকাতা, সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে রাত 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ তার ঘন্টা বাজালো। লাল চাপকান পরা একজন আর্দালি ঘরে এলো। বরুণ তাকে বলল, মিস দাস। একটু পরে ঘরে ঢুকলো খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। লম্বা, রোগা, কাঁধ পর্যন্ত ঝোলা ঢেউ তোলা রুক্ষ ফোঁপানো চুল, চাঁচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, নখের ডগা টিকে দেওয়া ল্যান্সেটের মতো সরু।
সস্তা সিনথেটিক পারফিউমের গন্ধে ঘর একেবারে ভরে গেছে। বরুণ কাগজটা তার হাতে দিয়ে বললে, এই বিজ্ঞাপনটা একবার পড়ে দেখো। যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয়ই কোনো আহাম্মক জোচ্চোর হবে, কিছুই করতে পারবে না, উল্টে শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, দু নৌকোয় পা রেখো না। মান্ডবী আর তার বাপকে তুমি সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়ে বিয়ে করবে। তার ফল কি হবে জানো তো? আমার 2,500 টাকা মাইনের চাকরিটা যাবে, আমাদের চলবে কি করে? মান্ডবীর বাপ গদাধর ঘোষকে তুমি জানো না, অত্যন্ত রাগী লোক। আরে অত ভয় কিসের? তোমার সরকারি চাকরি, আর গদাই ঘোষ তোমার মনিব নয়, সে ইচ্ছে করলে তোমাকে চাকরি থেকে সরাতে পারে না। আর যদি চাকরি যায়ও, তুমি অন্য জায়গায় একটা নতুন চাকরি জুটিয়ে নিতে পারবে না। আজ বিকেলেই সরলাক্ষ হোমের কাছে গিয়ে একবার দেখি, যদি কোনো উপায় বাতলাতে না পারে তবে তুমি যা বলছো তাই করব। এবার সরলাক্ষ হোমের পরিচয় জানা দরকার। লোকটির আসল নাম সরলচন্দ্র সোম। বিয়ে পাশ করে সে স্থির করলে আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে সে রোজগার করবে। প্রথমে সে রাজজ্যোতিষীর ব্যবসা শুরু করলে, কিন্তু তাতে কিছু হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষীর বুলি তাঁর তেমন রপ্ত নেই, মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হলো না। তারপর সে সরলাক্ষ হোম নিয়ে এই ডিটেকটিভ সেজে বসল, কিন্তু তাতেও সুবিধে হলো না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘর, সেখানে একটা ছোট্ট টেবিল আর তিনটে চেয়ার রয়েছে, মক্কেলরা সেখানে অপেক্ষা করে। তারপরের ঘরটি কনসাল্টিং রুম, সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষের চাইতে বয়সে কিছুটা বড়, সম্প্রতি ডাক্তারি পাশ করেছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 3:45 বাজছে। তা খুব খরচা করে ব্যবসা তো ফাদলে, ঘর সাজিয়েছ, দামি পর্দা টাঙিয়েছ, উর্দি পড়া বয় রেখেছ, কাগজে বিজ্ঞাপনও দিয়েছ, তা মক্কেল কেমন আসছে? দুটি একটি করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে, 16 টাকা ফি দেবার সাধ্য নেই, টাকাটা শিখেটা যা দেয় তাই নি। একজন প্রেমে পড়েছে, কিন্তু সে অত্যন্ত বেঁটে বলে তার প্রণয় নি তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি, সকালে দুপায়ে দুখানা ইঁট বেঁধে দু হাতে গাছের ডাল ধরে 1/2 ঘন্টা দোল খাবে, বিকেলে মাঠে গিয়ে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে, 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বাড়বেই। আরেকটি ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে, টাকা সব ফুরিয়ে গেছে, বাপকে জানাতে লজ্জা হচ্ছে। আমি বলেছি, লিখে দাও, ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে এসেছে, মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, পত্রপাঠ 100 টাকা পাঠাবেন। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখছেন, আজ 7:00 আসবেন। বলো কি, গদাধর তো মস্ত বড় লোক, তার আবার মুশকিল কি হলো? জাগে এই শোনো, তাকে যদি খুশি করতে পারো তোমার তো বরাত ফিরে যাবে। হ্যাঁ, সরলাক্ষর প্রতিহার রক্ষী ছোকরা সোনালাল একটা স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে বলল, এ যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ, আচ্ছা পাঠিয়ে দে এখানে। 20-22 বছরের একটি মেয়ে ঘরে এলো, দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বললে, মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। আমি হোম, ইনি আমার সহকর্মী ডাক্তার বটুক সেন, আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না, বসুন আপনি। মান্ডবী বেশ কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল, তারপর আস্তে আস্তে বললে, আমার বাবার নাম আপনি শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। ও, তারই কন্যা আপনি? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা ঠিক হয়ে আছে অনেক কাল থেকে, ওই বানর নির্বাসন অধিকর্তা শ্রী বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে, খুব ভালো সম্বন্ধ, কংগ্রাটস মিস ঘোষ। একটা বিশ্রী গুজব শুনছি,
বরুণদা না ওর অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছেন। আপনার বাবা জানেন? জানেন, কিন্তু তেমন গা করছেন না। বলছেন ইয়াং ম্যানদের এমন একটু আত্র বেচাল হয়েই থাকে, বিয়ে হলেই সেরে যাবে। কথাটা ঠিক, চটপট বিয়ে হয়ে যাওয়াই ভালো। আসলে এক জ্যোতিষী বলেছে জানেন, আমার না একটা ভাড়া আছে, 3 মাস পর কেটে যাবে, তারপর বিয়ে। কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে কে জানে। দেখি আপনার হাত। একটা ভাড়া আছে বটে, কিন্তু 3 মাস নয়, মাসখানেকের মধ্যেই আমি কাটিয়ে দেবো। খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান, এই তো? হ্যাঁ, আপনি না দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। খরচ যা লাগে আমি দেব, এই এই 100 টাকা আগাম দিচ্ছি। ব্যস্ত হবেন না, আমার প্রথম ফি 16 টাকা মাত্র, কাজ উদ্ধার হলে আরো যা ইচ্ছে দেবেন। মিস ঘোষ, আপনি একবারে নিশ্চিন্ত থাকুন, 16 লক্ষর অসাধ্য কিচ্ছু নেই, ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। অত সহজ ভাববেন না, খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাস মেয়ে, দারুণ ছিনে ঝোঁক, সহজে ছাড়বে না। আর বরুণদাও ভীষণ বোকা। বরুণদাকে আপনি কতদিন থেকে জানেন? সেই ছেলেবেলা থেকে, আমার বাবাই ওকে মানুষ করেছেন জানেন, চাকরিও ছুটিয়ে দিয়েছেন। সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিলে, 16 লক্ষ দেখে বলল, আরে এ তো দেখছি স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, কি করি বলুন তো। কোনো চিন্তা নেই, আপনি ওই পেছনের ঘরে যান, মোটা পর্দা আছে, কিচ্ছু দেখা যাবে না। শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এ ঘরে আসবেন। মান্ডবী তাড়াতাড়ি পেছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগল। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললে, মিস্টার হোমের সাথে আমার কথা আছে, অত্যন্ত প্রাইভেট। আমি 16 লক্ষ হোম, ইনি আমার কলিগ ডাক্তার বটুক সেন, এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। বরুণ তবু ইতস্তত করছে দেখে বটুক বললে, আহা মিস্টার বিশ্বাস, আপনি সংকোচ করবেন না, শার্লক হোমসের জুড়িদার যেমন ডাক্তার ওয়াটসন, 16 লক্ষ হোমের তেমনই ডাক্তার বটুক সেন, এই আমি আর কি। তবে আমি কিন্তু ওই ওয়াটসনের মতো হাদা নই, বুঝলেন, আপনি ওই বাঁদর দপ্তরের কর্তা তো? আমি হচ্ছি ডিরেক্টর অফ মঙ্কি ডিপোর্টেশন। 16 লক্ষবাবু, আমি একটি অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। কিচ্ছু ভাববেন না, আপনি খোলসা করে সব কথা বলুন। শ্রী গদাধর ঘোষের নাম তো শুনেছেন, তাঁর মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিবাহ বহুকাল থেকে স্থির হয়ে আছে। চমৎকার সম্বন্ধ, কংগ্রাটস মিস্টার বিশ্বাস। কিন্তু আমি অন্য একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। বেশ তো, তাকে বিবাহ করুন। না, তাতে বিস্তর বাধা। শ্রী গদাধর আমার পিতৃবন্ধু, ছেলেবেলার অভিভাবক, এখন ও মুরব্বী, তিনি আমার চাকরিটি করে দিয়েছেন, চটে গেলে তিনিই আমাকে তাড়াতে পারেন। অথচ তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তি পাব, চাকরিও বজায় থাকবে। ওহো, তবে তাঁর মেয়েকে বিয়ে করুন না। দেখুন, মান্ডবীকে ছেলেবেলা থেকে দেখে আসছি, তাকে ছোট বোন মনে করতে পারি, কিন্তু তার সঙ্গে প্রেম হওয়া অসম্ভব। দেখতে বিশ্রী বুঝি? না, ঠিক বিশ্রী হয়তো নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না। মোটা সোটা গড়ন, ডলি পুতুলের মতো টেবো টেবো গাল, 4th ইয়ারে পড়ছে বটে, কিন্তু চালচলন সেকেলে, স্মার্ট নয়, ভুল ইংরেজি বলে, এখনো জরির ফিতে দিয়ে খোঁপা বাঁধে, এক গাদা গহনা পরে জুজুবুড়ি সাজে। আর যাকে ভালোবেসে ফেলেছেন? কে? খঞ্জনা? ও সুপার,
চমৎকার, মেমের মতো ইংরেজি বলে, এবে তার সঙ্গে মান্ডবীর কোনো তুলনাই হয় না। দেখুন মিস্টার বিশ্বাস, আপনার ইচ্ছেটা বুঝেছি, আপনি চাকরি বজায় রাখতে চান, গদাধর বাবুর সম্পত্তিও চান, অথচ তার কন্যাকে চান না, এই তো? হ্যাঁ, সমস্যাটা সেই রকমই দাঁড়িয়েছে বটে। কোনো উপায় বলতে পারেন? একটা খুব সোজা উপায় বাতলাতে পারি। আপনি হিন্দু তো? এখনো বহুবিবাহ নিষেধের আইন পাশ হয়নি, শ্রী গদাধরের কন্যাকে বিবাহ করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন, ছমাস পরে মিস খঞ্জনাকেও বিবাহ করবেন, তাকেই সৌরাণীর পোস্ট দেবেন। আপনি গদাধর ঘোষকে জানেন না? ধড়িবাজ, দুরন্ত লোক, সম্পত্তি যা দেবার তিনি মেয়েকেই দেবেন। খঞ্জনাকে বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটি খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন। আমি একটি ডাক্তারি উপায় বলছি, শুন, মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন, আপনাকে ওই দুপুরিয়া মতো আর্সেনিক দিয়ে দেবো, আর শ্বশুরকে আর একটা শ্বশুর কন্যাকে চায়ের সঙ্গে খাইয়ে দেবেন, ব্যাস। দুজনেই পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতে আসবে, চাকরিও থাকবে, তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন, কি বলেন? বিষ দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে কলেরা জন্মও দিতে পারি, কাজ সমানই হবে। আপনাদের সঙ্গে ইয়ারকি করতে এখানে আসিনি, আমার সময়ের মূল্য আছে। না না না, রাগ করবেন না, আসলে আপনার প্রবলেমটি বড় শক্ত কিনা তাই বটুকদা একটু ঠাট্টা করেছেন। আমি বলি শুনুন, আপনার আকাঙ্ক্ষাটি বড্ড বেশি নয় কি? কিছু কমিয়ে ফেলুন, দুধও খাবেন আবার তামাকও খাবেন, তা তো হয় না। আচ্ছা বেশ, সম্পত্তির আশা নয় ছেড়েই দিচ্ছি, আপনি এমন একটা উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে ভেস্তে যায় অথচ চাকরির কোনো ক্ষতি না হয়, অর্থাৎ গদাধর ঘোষ রাগ না করেন? আমাকে একটু সময় দিন, ভেবেচিন্তে উপায় বার করতে হবে। আপনি 7 দিন পরে আসবেন, ফি জানতে চান? 800 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে যা দেবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো, তার গা কাঁপছে, মুখ লাল, চোখ ফুলো ফুলো, দেখি বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে। কি মিস ঘোষ, আপনি তো বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি। না না, আপনি স্থির হয়ে বসুন, আমি 2 মিনিটের মধ্যে আর ওষুধ নিয়ে আসি। হ্যাঁ বসুন। ওষুধ চাই না, একটু জল। সরলাক্ষ তাড়াতাড়ি এক গ্লাস জল এনে দিল। মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা গলায় বলল, সরলাক্ষ বাবু, আর কিচ্ছু করবার দরকার নেই, বরুণদাকে আমি বিয়ে করব না। না 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 না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না, আপনার বাবা খুব খাঁটি কথা বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে উদ্ধার করবই। যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে তাকে বিয়ে করবেন না কেন? না না না, আমি মুটকি ধুমসি, আমি সেকেলে মুখ্য জুজুপুরি, আর খঞ্জনা, খঞ্জনা হচ্ছে বিদ্যাধরী। ও, আপনি বুঝি আড়িপাথ ছিলেন, ভেরি ব্যাড। ওসব কথা কান দেবেন না, বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদা বাঁদুরে বুদ্ধি পেয়েছেন, খঞ্জনার মোহে পড়ে যা তা বলছেন, মোহ কেটে গেলেই আপনার কদর তিনি বুঝবেন। আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন, পর্যাপ্ত পুষ্প স্তবকাব নম্রা সঞ্চারিণী পল্লবিনী লতা, আপনি হচ্ছেন শ্রোণী ভারাদল সগমনা স্তোক নম্রা। চুপ করুন, অসভ্যতা করবেন না, এই নিন আপনার 16 টাকা, আমি চললুম। মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন, যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব, দোহাই আপনার, ততদিন কিছু করে বসবেন না। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বলল, নাও ঠেলা সামলাও এবার,
সবাই দেখছি ভীষণ, খঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, আর মান্ডবী ভীষণ ছেলে মানুষ। পাত্রী একদিকে যাচ্ছেন আর পাত্র আরেক দিকে যাচ্ছেন, কার মন রাখবে তুমি? হ্যাঁ, পাত্রীর আবার বাপ আসছে, তিনি কি চান কে জানে বাবা। উফ। সন্ধ্যা সাতটায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাঁকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালে এবং বটুকের পরিচয় দিলে। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন, খাসা ব্যবসা খুলেছেন সরলাক্ষবাবু, ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারে এমন একজন তুখর চৌকস লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু, এদের কি সব কথা বলা চলে? নাকি এরা সব সমস্যার সমাধান করতে পারে? আচ্ছা, আপনার বয়স তো বেশি নয়, ব্যবসাটি শিখলেন কোথায়? ডিগ্রি আছে কিছু? আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া অ্যাজটেক ইনকা ইউনিভার্সিটির পিএইচডি। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি। বাগবাজার বিবুধ সভাও আমাকে বুদ্ধি বারিধি উপাধি দিয়েছেন। বেশ বেশ, এখন আমার মুশকিলটা শোনো। শ্রী গদাধর ঘোষ তার মুশকিলটা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন, আপনি ওই খঞ্জনা মেয়েটির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন। আমার মেয়েটা বড়ই মনমরা হয়ে আছে। আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় ওঠেন বসেন, আপনি মনে করলেই খঞ্জনাকে অ্যান্ডামানে বদলি করে দিতে পারেন। সেটি হবার জো নেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলদারের তৃতীয় পক্ষের শালী। চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে। ও, তাহলে বরুণকে দূরে বদলি করিয়ে দিন। সে কথা আমি যে আগে ভাবিনি তেমন নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরও চাগিয়ে উঠবে, চিঠিতে লম্বা লম্বা প্রেম আলাপ চলবে, তার কি করবেন? তারও উপায় আছে, অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিয়ে দিতে হবে। খেপেছেন মশাই, খঞ্জনা আমাদের ফরমাস মতো বিয়ে করবে কেন? জুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করান, তার জায়গায় এমন একজন বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। কোথায় পাবেন তেমন লোক? বটুকদা কি বলছ? মাইনে কত? তা ভালোই, 2500 ধরুন। রাজি আছো বটুকদা? এমন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে না? পারবো, খুব পারবো। ওই খঞ্জনা গঞ্জনা ঝনঝনা কিছুতেই আমার কোনো আপত্তি নেই। বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন? চাকরির বদল যত সহজে হয়, প্রেমের বদল তো তত সহজে হয় না। সেজন্য আপনি এত ভাববেন না স্যার, আমি খঞ্জনাকে ঠিক মানে পটিয়ে পটিয়ে নেব আর কি। কিন্তু জন্তুর সায়েন্স না জানলে বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না তুমি, তুমি তো নারী টেপা ডাক্তার। শুনুন স্যার, এমন বিদ্যে নেই যা ডাক্তাররা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুওলজি, আরও কত কী বটুকদা? নিশ্চয়ই, ওই জুওলজি মানে বিশেষ করে মাঙ্কিলজি বুঝলে কি না, আমার ভীষণ ভালো রকমভাবে জানা আছে। বেশ, কালই আমি মিনিস্টার ইন চার্জকে বলবো, কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে। যদি দু মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই চাকরি পাকা হবে, নয়তো ডিসমিস। দু মাস লাগবে না, এক মাসের মধ্যে আমি তাকে বাগিয়ে নেব। বেশ বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হবে, গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো। 5 দিন পরে আমি আবার ফিরব। তারপরে রবিবারে বিকেল 4টার সময় তোমরা আমার বাড়িতে এসে চা খাবে, কেমন? আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও আলাপ করিয়ে দেব। জি আজ্ঞে। শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হল এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল।
তার নতুন পদের নাম কুক্কুটান্ডু বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধরবাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বললে, এই যে এসো এসো, ওরে মান্ডবী এদিকে আয়। ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট, আর ইনি ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা। খাসা লোকেরা। স্যার, একটি অপরাধ হয়ে গেছে, আপনাকে কি করে বলি আর কি। আপনাকে আগেই খবর দেওয়া উচিত ছিল, বড্ড তাড়াতাড়ি হলো কি না তাই পারিনি, মাপ করবেন। আসলে শ্রীমতী খঞ্জনার সঙ্গে গতকাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। জিতে রহো, জিতে রহো। বাহ বাহ, বলিহারি সাব্বাস, আমরা ভারী খুশি হলাম শুনে। কি বলিস মান্ডবী, খেতে শুরু করো তোমরা, আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে আসছি। ধন্য রুচি আপনার, বাবার কাছে ঘুষ খেয়ে সেই সুরপরখাটাকে বিয়ে করে ফেললেন, আর খঞ্জনাই বা কিরকমে দুদিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিলে। তিনি অতি সুবুদ্ধির মহিলা, বরুণদার চাকরিটি মারেননি, বটুকদার চাকরি পাকা করে দিয়েছেন, আমারও মুখ রক্ষা করেছেন। আপনার আবার কি করলেন? আপনাকে কথা দিয়েছিলাম দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেব, মনে নেই? আপনি শুনে খুশি হবেন, খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগাল দিয়ে একটি চিঠি লিখেছেন, অবশ্য আমি সেটা ড্রাফট করে দিয়েছিলাম। এখন আপনার লাইন ক্লিয়ার, যদি বরুণদাকে আপনি একটি মোলায়েম চিঠি লেখেন তবে সব ঠিক হয়ে যাবে। আমার ফি এর বাকি টাকাটা আপনাকে আর দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করে দেবেন। আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, সেন্টিমেন্ট নেই, হৃদয় নেই, শোভন অশোভন জ্ঞানটুকু নেই? কি ভীষণ মানুষ আপনারা। মাপ করবেন, আপনাদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে যা তা বলে ফেলেছি। গদাধরবাবু টেলিগ্রাম করে ফিরে এলেন। অনেকক্ষণ নানা রকম আলাপ চলল, তারপর সরলাক্ষ আর বটু দুজনেই চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা 8 পাতার চিঠি পেল। এর পরে কি হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। সন্ধ্যার সময় শ্রী গদাধর ঘোষ সরলাক্ষর কাছে এলেন। সে একাই আছে, বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওহে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল। মান্ডবীকে বরুণ মস্ত একটা চিঠি লিখেছে, বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে, অনেক কাকুতি মিনতি জানিয়ে ক্ষমা চেয়েছে। আমিও অনেক বোঝালাম, কিন্তু মান্ডবী তো গোঁ ধরে বসে আছে। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বলল, ওই ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না। বাবা সরলাক্ষ, তুমি কালই তার সঙ্গে দেখা করে বুঝিয়ে বলো, বরুণের মতন পাত্র লাখে একটা মেলে না, তোমার অসাধ্য কাজ হয় না। মান্ডবীকে রাজি করাতে যদি পারো তো তোমাকে আমি খুশি করে দেব। যে আগে আমি তার সঙ্গে দেখা করে সাধ্যমতো চেষ্টা করব। সেদিনকার মতো এখানেই সমস্ত কিছু শান্ত হলো। পরের দিন সরলাক্ষ মান্ডবীর সঙ্গে কথা বলে মনে মনে প্রস্তুত, সে সোজা চলে গেল গদাধর ঘোষের বাড়িতে। কি হলো হে, রাজি করাতে পারলে? বরুণের ওপর ভীষণ চটে গেছেন, শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মাঙ্কিও বলেছেন। আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ হওয়া দরকার, নয়তো মনের শান্তি ফিরে পাবেন না। দারুণ একটা শখ পেয়েছেন কিনা, তার হৃদয়ে যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে সেটা ভর্তি করাতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন? ভালো পাত্রই বা কোথায় পাব? যদি অভয় দেন তো নিবেদন করি, অনুমতি পেলে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। তুমি তোমাকে বিয়ে করতে চাইবে কেন? ধরো ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমার হোমরা সোমরা আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের পরিচয় কি দেব?
মুশকিল আসান অধিকর্তা। হ্যাঁ, তা শুনলে তো লোকে হাসবে। আপনার কৃপা হলেই আমি একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত। কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন, মাটির তলায় রেল, শহরের চারিদিক ঘিরে চক্র বেড়ে রেল, সমুদ্রের ধারে নতুন শহর, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরও কত কি। আমি কিন্তু ভালো ভালো স্কিম বাতলাতে পারি। আহা, বলো না একটা। এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম। সে আবার কি, গির্জা বানাতে চাও নাকি? না না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম, উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবারবন হিল স্টেশন। সহজেই হতে পারবে। কলকাতার কাছে লম্বা চওড়ায় 100 মাইল একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে, তার মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু একটা পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে। দার্জিলিং যাবার দরকার হবে না। পাহাড়ের গায়ে আর মাথায় একটি চমৎকার শহর গড়ে উঠবে, বিস্তর সেলামি দিয়ে লোকে জমি লিজ নেমে আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলালেবু সব ফলবে। নিচের লেকে অজস্র মাছ জন্মাবে, পাহাড়ের মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন, ঢালু গা দিয়ে আপনিই হড়াক করে নেমে আসবে। চমৎকার, চমৎকার আর বলতে হবে না। কালই আমি মিনিস্টার ইন চার্জ অফ ল্যান্ড আপলিফমেন্টের সঙ্গে কথা বলবো। কিন্তু তোমার পোস্টার নামটা কি হবে? পরিকল্পন মহাপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। 3,500 টাকা মাইনে দিলেই চলবে। নিশ্চিন্ত থাকো বাবাজি, 4-5 দিনের মধ্যেই আমি সব কথা পাকা করে ফেলবো। তুমি আর দেরি করো না, লেগে যাও, এখন থেকেই মান্ডবীকে বাগাবার চেষ্টা করো। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেম নিবেদন খুব উঁচু দরে। 5 দিনের মধ্যেই সে মান্ডবীকে রাজি করিয়ে ফেলল। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা আর জিজ্ঞেস করবেন না। তাকে বিয়ে করবার জন্যে একটা মাদ্রাজি, 2 পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া যেখানে সে পোস্টের ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পেছনে লেলিয়ে দিয়েছে। বেচারা কি করবে ভেবে পাচ্ছে না। তবে আপনারা চিন্তা করবেন না, এই গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধু পরিস্থিতিটা বাস্তব। এতক্ষণ শুনছিলেন পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা গল্প সরলাক্ষ হোম। আমরা কৃতজ্ঞ সিদ্ধার্থ শঙ্কর রায়, অর্থাৎ সিধুর কাছে আমাদের পাশে থাকার জন্য, আমাদের উৎসাহিত করার জন্য এবং এই গল্পে সরলাক্ষ হোমের ভূমিকায় পাঠ করার জন্য। আমরা ধন্যবাদ জানাই প্রখ্যাত নাট্যকর্মী উর্ণাবতী সেন, স্বনামধন্য নাট্যকর্মী ডক্টর কিঞ্জল নন্দ এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিক চট্টোপাধ্যায়কে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের পাশে থাকার জন্য এবং এই গল্প পাঠে অংশগ্রহণ করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন ফর দ্য লেটেস্ট আপডেটস ফ্রম WTF।